তেলিয়ামোড়া মহকুমার বন দপ্তরের অধীন চাকমাঘাট গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় বন্য দাঁতাল হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে দীর্ঘ প্রায় বারো তেরো বছর ধরে এই তাণ্ডব চলছে বন্য হাতির মধ্য ঝড়ঝড়িতে জীবনযাপন করে যাচ্ছে গ্রামবাসীরা তেলিয়ামোড়া মহকুমার বন দপ্তর সঠিক কোনো ভূমিকা গ্রহণ করছে না এলাকাবাসীদের তরফ থেকে বারবার বার বন্য হাতির সমস্যার সমাধানের জন্য আবেদন জানিয়েও বন দপ্তর কোন ভূমিকা পালন না করায় ক্ষুব্ধ ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা তিরিয়াম মহকুমার বন দপ্তরের অধীন কপালিটিলা হারাধনপাড়া ভূমিহীন কলোনি ডিএম কলোনি বড়লুঙ্গা উত্তর কৃষ্ণপুর মধ্য কৃষ্ণপুর উত্তর মহারানী চাম্পলাই সহ বিভিন্ন এলাকায় বন্যহাতির তাণ্ডবে অতিষ্ঠ সাধারণ জনজীবন জানা গেছে ওই সকল এলাকাগুলি জনবহুল এলাকা প্রত্যেকটি পরিবারে কৃষির উপর নির্ভর করে জীবন জীবিকা নির্বাহ করে আসছে ওই এলাকাগুলিতে বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে জমি মোড়া পাহাড়ের বনাঞ্চল মহকুমার বনাঞ্চলের বনকর্মীদের চরম খাম খেয়ালি ফাঁকা বিস্তীর্ণ ভূমিতে পরিণত হয়েছে আর যার ফলে আঠারো মোড়া পাহাড়ে বন্যহাতির দলগুলি অবাধের লোকালয়ে প্রবেশ করছে প্রসঙ্গত বন জঙ্গল ফাঁকা হওয়ার কারণে হাতিগুলির মধ্যে খাদ্য সংকট দেখা দিয়েছে অভাব দেখা দিয়েছে জলের খাদ্য এবং জলের চাহিদা মেটাতে বন্য দাঁতাল হাতির দলগুলি অবাধের লোকালয়ে চলে আসে বিগত কয়েক বছর পূর্বে বন্য দাঁতাল হাতির তাণ্ডব কিছুটা কম থাকলেও বর্তমানে তা চরম আকার ধারণ করেছে তাড়ানোর জন্য কয়েক মাস পূর্বে তেলিয়ামোড়া মহকুমার বন দপ্তরের উদ্যোগে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে চেষ্টা চালানো হয়েছিল কিন্তু দুর্ভাগ্যজনক বন দপ্তরের সেই কৌশল কোনো কাজেই আসেনি আর যার ফলে গ্রামীণ এলাকার মানুষজনেরা হাতির তাণ্ডব থেকে পরিত্রাণ পাচ্ছে না আর তাতে করে প্রতিনিয়তই বন্য হাতির দল আক্রমণ চালিয়ে ভেঙে চুরমার করে দিচ্ছে ঘরবাড়ি পাশাপাশি জমির ধান নষ্ট করে দিচ্ছে অবাধে রবিবার রাতে তেলিয়ামরা বন দপ্তরের অধীন চাকমা কপালি কপালীটিলা এলাকায় বন্য হাতির তাণ্ডব চালায় এক গৃহস্থের বাড়িতে হাতির দল গৃহস্থের বশত ঘর ভেঙে চুরমার করে দেয় ক্ষতিগ্রস্ত প্রদীপ মল্লিক জানান প্রতিনিয়তই হাতির আক্রমণ চালায় চাকমা বিভিন্ন এলাকায় তাতে ঘরবাড়ি সহ বেশ কিছু

হাতির আক্রমণ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তেলিয়ামোড়া মহকুমার বন দপ্তর যেন সঠিক পদক্ষেপ গ্রহণ করে বিউরো রিপোর্ট রাইজিস্ট নিউজ